হ্যালো বন্ধুরা স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভ তো এটা ডাব্লিউ বি কনস্টেবল এবং লেডি কনস্টেবেলের পিলি এক্সাম তো হয়ে গেছে তো এরপরে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে মেন্স এক্সাম তার প্রস্তুতি কিন্তু এখন থেকেই তোমাদের নিতে হবে মেন্স এক্সামের জন্য আমাদের ইউটিউব চ্যানেল অ্যাচিভেন্টসের পক্ষ থেকে বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ উত্তর করানো হচ্ছে এটি তার দ্বিতীয় পর্ব প্রথম পর্ব যদি না দেখে থাকো তাহলে তার ডিসক্রিপশানের লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি আর তোমরা যারা নতুন দেখছো আমাদের ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে নতুন নতুন ভিডিওস তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে ভোপালে গ্যাস দুর্ঘটনার কারণ ছিল মিগ গ্যাস নিঃসরণ যেটির অর্থ হলো তো অপশানগুলো দেখো ইথাইল আইসোসায়ানাইট মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসায়ানাইট না মিথাইল আইসোসাইট্রেট তো এর সঠিক উত্তর হবে অপশান বি মিথাইল আইসোসায়ানেট অপশান এ এর সঠিক উত্তর তো দ্বিতীয় প্রশ্ন দেখো কী রয়েছে কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয় আর্টিকেল থ্রি সিক্সটি আর্টিকেল থ্রি সেভেন্টি আর্টিকেল থ্রি সিক্সটি এইট না আর্টিকেল থ্রি সিক্সটি টু তো এর সঠিক উত্তর হবে অপশান সি অপশান সি আর্টিকেল থ্রি সিক্সটি এইট তো বন্ধুরা এর সঙ্গে আরেকটা কথা মাথায় রাখতে হবে সেটি হলো এই সংবিধান সংশোধনটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো ভারতীয় সংবিধান সংশোধন প্রক্রিয়াটি সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে এটিও কিন্তু পরীক্ষায় বহুবার আছে তো এটাও নোট করে নাও তিন নম্বর প্রশ্নটি দেখো মহেন্দ্র দ্বারও ধ্বংসাবেশ কে আবিষ্কার করে জন মার্শাল দায়ানাম সাহানি রাখালদাস বন্দ্যোপাধ্যায় না বিবি লাল তো এর সঠিক উত্তর হবে অপশান সি রাখালদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে পদার্থের চতুর্থ অবস্থা কোনটি পারদ শুষ্ক বরফ রেসারপিন না প্লাজমা তো এর সঠিক উত্তর হবে অপশান ডি প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা পাঁচ নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে পার্লামেন্টের অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করার ক্ষমতা ভারতীয় সংবিধানের কোন ধারায় রয়েছে ষোলো পনেরো সতেরো না চোদ্দো তো এর সঠিক উত্তর হবে অপশান সি সতেরো সতেরো নম্বর ধারায় পার্লামেন্টের অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে তো নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে ছ নম্বর ভারতের নাগরিকতা আইন কবে পাস হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে তো এর সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে ভারতের নাগরিকতা আইন পাস হয় তো নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর কী রয়েছে কিলো ওয়াড ঘণ্টা কোন ভৌত রাশির পরিমাপে করা হয় তো এর সঠিক উত্তর হবে অপশান এ তড়িৎ শক্তি তড়িৎ শক্তির জন্য কিলো ওয়াড ঘণ্টা ব্যবহার করা হয় তো এর সঙ্গে এই অপশানেরগুলোও দেখে নাও কি হবে অপশানের এককগুলো কি কী আছে যে তড়িৎ ক্ষমতা আছে কী দিয়ে মাপা হয় ওয়ার্ড দিয়ে মাপা হয় তড়িৎ প্রবাহ মাত্রা কী দিয়ে মাপা হয় অ্যাম্পিয়ার দিয়ে মাপা হয় এবং তড়িৎ বিভব প্রভেদ কী দিয়ে মাপা হয় বা বিভব পার্থক্য যেটা ভোল্ট দিয়ে মাপা হয় এগুলোও কিন্তু নোট করে নেবে তো পরের প্রশ্ন দেখো কী রয়েছে এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত জার্মানি ইংল্যান্ড ফ্রান্স না স্কটল্যান্ড তো এর সঠিক উত্তর হবে অপশান সি ফ্রান্সে ইন্টারপোলের সদর দপ্তর রয়েছে তো নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে এ ব্রিফ হিস্ট্রি অব টাইম বইটি কার লেখা এটি সঠিক উত্তর হবে অপশান সি স্টিফেন হকিংস তো পরের প্রশ্ন দেখো দশ নম্বর ভারতের রেলপথ তৈরির জনক কাকে বলা হয় এই প্রশ্নটি বহুবার আসে পরীক্ষায় তো অপশান লর্ড ওয়াভেল লর্ড কন ওয়ালিস লর্ড ডাল হৌসি না লর্ড কার্জন তো এর সঠিক উত্তর হবে অপশান সি লর্ড ডাল হৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয় তো পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর কলকাতার হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় তো এর সঠিক উত্তর হবে আঠেরোশো সালে অপশান সি আঠেরোশো সালে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় তো নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো দেখে নাও প্রশ্নটি রয়েছে গণপরিষদে আমাদের জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয় এটা হচ্ছে বাইশে জুলাই উনিশশো সালে অপশান এ হচ্ছে সঠিক উত্তর তো এর সঙ্গে আরও কিছু মনে রাখতে হবে যে এই জাতীয় পতাকা কে নকশা করে পিঙ্গালি ভেঙ্কায়া তো এই জাতীয় পতাকার যেটা দৈর্ঘ্য এবং পোস্ত সেটাও মনে রাখতে হবে এটা পরীক্ষায় আসে যে ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য পোস্ত কত এটা থ্রি ইস্টু টু অনুপাতে তো ছবিটা দেখে নাও ভারতের জাতীয় পতাকা দিকে তিন আছে আর এদিকে দুই আছে তো থ্রি ইস টু টু অনুপাতে ভাগ করা হয় তো পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে তেরো নম্বর ভারতীয় সংবিধানে ভারতের সংবিধানে মহিলা ও শিশুরা সুরক্ষিত আছে কোন ধারা অনুযায়ী তো এর সঠিক উত্তর হবে অপশান এ অপশান এ পনেরো তিন এ নং ধারা অনুযায়ী ভারতের মহিলা এবং শিশুরা সুরক্ষিত আছে ভারতীয় সংবিধানে তো পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দো নম্বর কী রয়েছে ইউট্রিফিকেশন একটি কি ধরনের দূষণ তো এটি হবে বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ না শব্দ দূষণ তো এর সঠিক উত্তর হবে অপশান বি জল দূষণ হচ্ছে ইউট্রিফিকেশন ইউটিফিকেশন কোথায় দেখা যায় জল দূষণে দেখা যায় তো পরবর্তী প্রশ্ন দেখো সম্বর লেক সম্বর লেক কোথায় অবস্থিত দিল্লি উত্তরপ্রদেশ তামিলনাড়ু না রাজস্থান তো এর সঠিক উত্তর হবে অপশান ডি রাজস্থানে সম্বর লেক অবস্থিত তো এর সঙ্গে আরও কিছু জেনে রাখতে হবে যে সম্বর লেক হচ্ছে আয়তনের সবচেয়ে বড় লবণাক্ত জলের হ্রদ যেটি রাজস্থানে অবস্থিত এবং দুশো বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এটি অবস্থান করছে তো এটাও নোট করে নাও অপশান ডি এর সঠিক উত্তর রাজস্থান হবে তো নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর মেইন ক্যাপ বইটির কার লেখা আলেকজান্ডার দ্য গ্রেট এডলভ হিটলার স্যার উইস্টার্ন চার্চিল না বিনেটো মুসোলিনি তো এর সঠিক উত্তর হবে অপশান বি এডলভ হিটলারের লেখা মেইন ক্যাফ বই সতেরো নম্বর প্রশ্নটি দেখো মানুষের হাত কোন শ্রেণীর লিভার তো এটি পরীক্ষায় অনেকবার আসে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী না কোনোটিই নয় তো এর সঠিক উত্তর হবে তৃতীয় শ্রেণী অপশান সি মানুষের হাত তৃতীয় শ্রেণীর মধ্যে পড়ে আঠেরো নম্বর প্রশ্নটি দেখো সবচেয়ে বেশি তড়িৎ নিনাত্মক মৌলের নাম কি আয়োডিন ব্রোমিন ফ্লোরিন না ক্লোরিন তো এর সঠিক উত্তর হবে অপশান সি ফ্লোরিন হচ্ছে সবচেয়ে তড়িৎ নিনাত্মকতা বেশি পরবর্তী প্রশ্ন দেখো উনিশ নম্বরে কি রয়েছে মাই মিউজিক মাই লাইভ গ্রন্থটির রচিয়ে তাকে পণ্ডিত রবিশঙ্কর ওস্তাদ জাকির হোসেন পণ্ডিত শিবকুমার শর্মা না ওস্তাদ আমজাদ আলী খান তো এর সঠিক উত্তর হবে পণ্ডিত রবিশঙ্কর অপশান এ পণ্ডিত রবিশঙ্করের লেখা মাই মিউজিক মাই লাইফ পরবর্তী প্রশ্নটি দেখো কুড়ি নম্বরে কি রয়েছে টি কোন খেলার সঙ্গে যুক্ত এটাই বহুবার পরীক্ষা এসেছে এটাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গল্ফ ক্রিকেট টেনিস না দাবা তো এটার সঠিক উত্তর হবে অপশান এ গল্ফ গল্পের সঙ্গে টি শব্দটি যুক্ত রয়েছে তো পরবর্তী প্রশ্নটি দেখো একুশ নম্বরে এটি সীমান্ত রেখা দিয়েছে ম্যাকমোহন সীমান্তরেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে তো পরীক্ষায় একটা না একটা সীমানা রেখা আসেই তো ভারত পাকিস্তান ভারত চীন ভারত নেপাল না ভারত বাংলাদেশ তো এর সঠিক উত্তর হবে ভারত চীন ভারত চীনের মধ্যে ম্যাকমোহন লাইনটি রয়েছে তো এর সঙ্গে এটাও মনে রাখবে যে পাকিস্তান ভারত পাকিস্তানের মধ্যে কি রয়েছে র্যাড লাইন ম্যাকমোহন লাইন কোন দুটোর মধ্যে রয়েছে ভারত চীন এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে কী রয়েছে তিন বিঘা করিডর এটা মনে রাখবে এবং এর সঙ্গে যে আমাদের যে ভারত ভারত আন্তর্জাতিক সীমানা সবচেয়ে বেশি কোন দেশের সঙ্গে রয়েছে বাংলাদেশের সঙ্গে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে তো পরবর্তী প্রশ্ন দেখো উনিশশো সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল তো এর সঠিক উত্তর হবে অপশান এ সরোজিনী নাইডু সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং এর সঙ্গে এটাও মনে রাখবে যে অ্যানিবেশান হচ্ছে প্রথম মহিলা কিন্তু তিনি ভারতীয় নন তিনি উনিশশো সালে প্রথম মহিলা সভাপতি হিসেবে যুক্ত করেন কিন্তু উনিশশো সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সরোজিনী নাইডু সভাপতি হন জাতীয় কংগ্রেসের এটা কিন্তু নোট করে নাও তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল তো অপশান এ উনিশশো উনচল্লিশ উনিশশো না উনিশশো বিয়াল্লিশ তো এর সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে মুসলিম লীগ প্রথম পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল তো এটি কোন অধিবেশনে এটি লাহোর অধিবেশনে এটাও মনে রাখবে চব্বিশ নম্বর প্রশ্নটি দেখো অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটি কার লেখা আর কে নারায়ণ নির্দ্র চৌধুরী আর কে লক্ষণ না রাজমোহন গান্ধী তো সঠিক উত্তর হবে অপশান বি নির চৌধুরী এর লেখা অটোবায়োগ্রাফি অ্যান্ড আননোন ইন্ডিয়ান এটি কিন্তু পরীক্ষায় অনেকবার আসে তো পরবর্তী প্রশ্নটি দেখো পঁচিশ নম্বরে যে সংবিধানের পঁচিশ নম্বর ধারায় কি রয়েছে সংবিধানের পঁচিশ নম্বর ধারায় কি দেওয়া আছে সময়ের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় অধিকার না শোষণের অধিকার তো এর সঠিক উত্তর হবে অপশান সি ধর্মীয় অধিকার সংবিধানের পঁচিশ নম্বর ধারায় কি উল্লেখ রয়েছে ধর্মীয় অধিকারের কথা বলা রয়েছে ২৬ নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা নামে পরিচিত নেফা নামে পরিচিত কোন রাজ্যটি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম না অরুণাচল প্রদেশ তবে সঠিক উত্তর হবে অপশান ডি অপশান ডি অরুণাচল প্রদেশ পূর্বে নেফা নামে পরিচিত নেক্সট প্রশ্নটি দেখো সাতাশ নম্বর অরণ্যের অধিকার রচিতাকে অরণ্যের অধিকার কে লিখেছেন মহেশ্বতা দেবী আশাপূর্ণা দেবী সংগীতা বন্দ্যোপাধ্যায় না কোনোটি নয় তবে সঠিক উত্তর হবে অপশান এ মহেশ্বতা দেবীর লেখা অরণ্যের অধিকার তো এর সঙ্গে এটিও মনে রাখবে এটিও প্রচুর দেয় পরীক্ষায় যে প্রথম প্রতিশ্রুতি কার লেখা আশাপূর্ণা দেবীর লেখা এটা কিন্তু ডাব্লিউইপি পিলিতে এসেছিল প্রথম প্রতিশ্রুতি কার লেখা আশাপূর্ণা দেবীর লেখা তো পরবর্তী প্রশ্ন দেখো আঠাশ নম্বরে কি রয়েছে কিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো উক্তিটি কার সর্দার বল্লভভাই ভাই প্যাটেল মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু না জওহরলাল নেহরু তো সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী অপশান বি তো পরবর্তী প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এর প্রতিষ্ঠা রাজা রামমোহন রায় স্যার উইলিয়াম জোনস রাজবিহারী বসু না কোনোটিই নয় তো এর সঠিক উত্তর হবে অপশান বি স্যার উইলিয়াম জোনস তো এর সঙ্গে এটিও মনে রাখবে যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটি কবে প্রতিষ্ঠিত হয় পনেরোই জানুয়ারি সতেরোশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এটাও কিন্তু পরীক্ষায় আসে তো আমাদের ভিডিওটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই এচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দাও যাতে এমন নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় তো বন্ধুরা দেখো লাস্ট প্রশ্ন তিরিশ নম্বর কি রয়েছে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে এ ও হিউম বালগঙ্গাধর তিলক মতিলাল নেহরু না সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো এটা সঠিক উত্তর হবে অপশান এ এ ও হিউম এর সঠিক উত্তর তো বন্ধুরা এর সঙ্গে এটাও মনে রাখবে যে এও হিউমকে সেফটি বাল্ব বলা হয় এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় বোলার্ড কে ছিলেন লর্ড ডাফরিন ছিলেন এবং এটি কোথায় কবে প্রতিষ্ঠিত হয় আঠাশে ডিসেম্বর আঠেরোশো সালে মুম্বাইয়ে এটি প্রতিষ্ঠিত হয় তো এটাও নোট করে নাও এটা পরীক্ষার সময় কিন্তু কাজে দেবে